আজকে আমি একটা ফতোয়া শোনাইতে চাই, সময় বড়ই কম, একটা ফতোয়া শোনাইতে চাই। ইবনে তাইমিয়া যে আহলে হাদিস ভাইরা এই ইবনে তাইমিয়ার নামের আগে বলে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া, সে ইবনে তাইমিয়া সাফাতের ব্যাপারে আমার নবীর হাসরের ময়দানে আমার নবীর ক্ষমতাটা কেমন হবে এই বিষয়ে ইবনে তাইমিয়া লিখতে গিয়ে তার বিখ্যাত কিতাব মিনহাজুস সুন্নাহ 6 নম্বর খণ্ড 204 নম্বর পৃষ্ঠা, জোরে বলেন 204, একটু জোরে বলেন না 204, মনোযোগ বাবারা মনোযোগ, আজকের ওয়াজ থেকে যদি একটা আকীদা শুদ্ধ করে যান তাহলে এই যে আমার তালতলার ভাইয়েরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে ওনাদের কষ্টটা সার্থক হবে, এই কথা বলেন ঠিক কি না? এবার আসেন ইবনে তাইমিয়া বলছে ওয়াসাবাতা আইদান সাফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আমার নবীজি যে হাসরের ময়দানে সাফাত করবে এই বিষয়টা ওয়াসাবাতা প্রমাণিত, কিভাবে প্রমাণিত, কি সাফাত করবে, লিহালি কাবাইরি মিন উম্মতি, আমার নবী হাসরের ময়দানে উম্মতের কবিরা গুনার জন্য সাফাত করবে, সাবাতা এই বিষয়টা প্রমাণিত প্রমাণিত প্রমাণিত, সন্দেহ করার কোন সুযোগ নাই, একটু জোরে বলেন না মারহাবা। এই যে হাত বাদে বুকের উপরে আজকে এই টাইসার, টাইসারের বড় ইমাম ইবনে তাইমিয়া, সেই ইবনে তাইমিয়া বলতেছে আমার নবী যে হাসরের ময়দানে সাফাত করবে তা আবার সগিরা গুনার জন্য না, বড় বড় গুনাহ কবিরা গুনাহর জন্য সাফাত করবে, এই বিষয়টা ওয়াসাবাতা প্রমাণিত। তো কোন রকম হাদিস দ্বারা প্রমাণিত? সহি না জয়ীব না হাসান না মশহুর না মুতাওয়াতির না আজিজ না গরীব, কোন হাদিস দ্বারা? ইবনে তাইমিয়া তারপরে বলতেছে কি জানেন, ওয়াল আসারু, এই আসারটা এই দলিলটা নবীজি যে কবিরা গুনাহর জন্য সাফাত করবে, ওয়াল আসারু বিযালিকা মুতাওয়াতিরাতুন ইনদাল ইনদাল ইনদা আহলিল ইলমি বিল হাদিস, মুহাদ্দিস যারা যারা হাফিজুল হাদিস যারা হাদিস গবেষক তাদের কাছে আমার নবী হাসরের ময়দানে উম্মতের কবিরা গুনার জন্য সাফাত করবে এই হাদিস মুতাওয়াতির মুতাওয়াতির মুতাওয়াতির। ইবনে হাজার আসকালানি কিতাবের নাম নখবাতুল ফিকির, শায়খ আব্দুল হক মুহাদ্দিস দহলবীর মুকদ্দামাতুল শায়খ, ইমাম ইমাম ইবনু সালার মুকদ্দামাতু ইবনু সালা, ইমাম 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 আল্লামা মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহ আলাইহির মিজানুল আকবার থেকে শুরু করে উসুলে হাদিসের 39টা কিতাবের মধ্যে এসেছে। কেউ যদি মুতাওয়াতির পর্যায়ের হাদিসকে অস্বীকার করে, মুতাওয়াতির মানে যে হাদিসকে কমপক্ষে 10 জনেরও বেশি সাহাবী বর্ণনা করেছে, এই ধরনের হাদিসকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, সে কাফের কাফের কাফের। আজকে যারা আমার নবীর হাসরের ময়দানে আমার নবীজির সাফাতের ক্ষমতাকে আমার নবীর সাফাত করার ক্ষমতাকে যারা অস্বীকার করে তারা তাদের নিজেদের ইমামের ফতোয়ায় কাফের 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 কথা বলেন ঠিক কি না? আমি জানি কিছু যুবকরা আমার প্রতি খেপে যাবে কিন্তু কিছু আসে যায় না, আমার নবীর পক্ষে কথা বলতে গিয়ে আমাকে বিভিন্ন জায়গায় বলে ভাই আপনি বেশি গরম হয়ে কথা বলেন, তারা তো খেপে যাবে, খেপে যাক। আমার নবীর পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার মতো নগণ্য শহীদুল্লাহ বাহাদুরের জীবন চলে যায় কিছু আসে যায় না, কিন্তু যারা আমার নবীর হাসরের ময়দানে সাফাতকে অস্বীকার করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ইহুকালেও নাই পরকালেও নাই, কথা বলেন ঠিক কি না? মনোযোগ, দলিল মাত্র একটা দিলাম তা আবার ওনাদের নিজেদের কিতাব থেকে। এবার আসেন আমার বাবারা ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করতে হবে আজকে করবেন, আমরা যদি 40টা জিয়াফতের আয়োজন করে দোয়া করি কয় বেদাত, এই কথা বলেন ঠিক কিনা? এক নম্বর জানাজার পরে যদি দোয়া করি বলে বেদাত, এই কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি উলিয়া উলিয়াদের মাজারের সামনে গিয়ে দোয়া করি বলে শিরিক বেদাত, এই কথা বলেন ঠিক কিনা? তারপরে আমরা যখন ফরজ নামাজের পরে মুনাজাত করি এখন এটা বলা শুরু করছি এটাও নাকি বেদাত, জোরে বলেন না নাউজুবিল্লাহ, ফরজ নামাজের পরে দোয়া করা কি বেদাত? হ্যাঁ জোরে বলেন বেদাত। আজকে এরপরে এটা বলতে বলতে গিয়ে সারা জীবন জানাজার পরে দোয়া নিয়ে কখনো মতানক্য ছিল না, এই কথা বলেন ঠিক কি না? জানাজার পরে সব দলের লোকেরাই মোনাজাত করত, এখন আবার একটু আগায় কি ফতোয়া দেওয়া শুরু করেছে জানেন? এই দেখেন আমার আহলে হাদিস ভাইরা ফতোয়া দেওয়া শুরু করেছে, বইয়ের নাম কি সুন্দর মিষ্টি ভাষার নাম দিছে, কো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, মানুষ তো বলে বাবারি নবীজির সালাত এই বইটাই তো দরকার। লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাদের যুবকরা ইন্টারনেট ইউটিউব সালায় এখন মোটামুটি চিনে গেছে, এই কথা বলেন ঠিক কি না? নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাদের যুবকরা নাম দিছে কাজ্জাব বিন ইউসুফ, এই কথা বলেন ঠিক কি না? ভাই আমি না আমি না, যুবকরা বলে এর নাম দিছে কাজ্জাব বিন ইউসুফ, কেন কাজ্জাব বলবো একটু লক্ষ্য করেন, যুবক ভাইয়েরা কেন কাজ্জাব বলে আমি না কিন্তু যুবকরা বলে। দেখেন আজকে এই বইয়ের মধ্যে পৃষ্ঠা নাম্বার আমি একেবারে পৃষ্ঠা নাম্বার সহ বলে দিচ্ছি, পৃষ্ঠা নাম্বার 315 বলতেছে আমার ভাই আছে দাফনের পরে মুনাজাত করা যাবে না,
এতদিন বলছে জানাজার পরে দোয়া বেদাত ফরজ নামাজের পরে উলিয়া উলিয়াদের মাজারের সামনে নবীজির রওজার সামনে বেদাত হ্যাঁ 40টা জিয়াফতে উপলক্ষে মুনাজাত খতম অনুষ্ঠান বেদাত এখন বেদাত বলতে বলতে চলে গেছে একেবারে কবরস্থান পর্যন্ত এখন কি বলে কো দাফনের পরে মুনাজাত করা এটাও বেদাত আরো জোরে বলেন এই আমার বাবা ভাই আপনার বহু সময় আমি যখন চট্টগ্রামে আসি মাহফিল করে ভোর রাত হয়ে যায় তাহাজ্জুদের সময় হয়ে যায় তখন আমি বিভিন্ন দাদাদেরকে দেখা যায় তারা তাদের নাতিদেরকে ভোরবেলা সাহরির সময় তারা কি করে হাইফজখানায় দেওয়ার জন্য তারা সকাল সকাল রওনা দেয় আমি যখন গ্লাসটা খুলে জিজ্ঞেস করি যে আঙ্কেল এটা কি আপনার নাতি বলে নাতি তো দাদা আপনি যে এই নাতির এই ছেলেটার দাদা আচ্ছা আপনি দাদা বলেন তো এই যে আপনার সেল নাতিটারে এত সার্ভিসিং দিতেছেন আরামের ঘুমকে শীতের রাতে আরামের ঘুমকে বাদ দিয়ে আপনি এই যে আপনার নাতির জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন আচ্ছা আপনি বলেন তো আপনার নাতির জন্য কি উদ্দেশ্য নাতি থেকে কি চান দাদা একটা উত্তর দিবে আপনিও একটা উত্তর দিবেন সেটা হচ্ছে আমার এই নাতি আমার ইন্তেকালের পরে আমার জন্য দোয়া করবে আমার মারা যাওয়ার পরে আমার কবরের কাছে দাঁড়ায় সূরা ফাতে একলা স্কুল ফাল্লা দুরুদ শরীফ পড়ে আমার জন্য ইস্তেগফার করবে ক্ষমা প্রার্থনা করবে আমার জন্য দোয়া করবে এই জোরে বলেন না সুবহানাল্লাহ এটাই তো প্রত্যেক দাদার আশা থাকে এই কথা বলেন ঠিক কি না এটাই তো প্রত্যেক বাবার আশা থাকে যে আমার ছেলেকে মসজিদে কোরআন শরীফ পড়িয়েছি উদ্দেশ্য হচ্ছে আমি মারা গেলে আমার ছেলেটা কোরআন তেলাওয়াত করে আমার জিয়ারত করবে আমার জন্য ইসালে সওয়াব করবে এই কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে এক দল ষড়যন্ত্রকারী লেগে গেছে তাদের চিন্তাধারা হলো ইহুদি নাসারাদের ধর্মে পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে বিধান হচ্ছে জীবিত মানুষ মৃত মানুষের জন্য দান সৎকা করলে এক পয়সাও কবরে যায় না কিন্তু মুসলমানরা যদি কোরআন তেলাওয়াত করে ঈসা আলাইহিস সালাম করে দান সৎকা করে তাদের জন্য যদি নফল হজও করে নফল উমরাও করে কুরবানিও করে যা কিছু দান করুক না কেন মিলিয়ন হোক বিলিয়ন হোক যত টাকা হালাল যদি দান করে এগুলো মৃতদের রুহে পৌঁছায় এই এই চান্স যখন মুসলমানদেরকে দেওয়া হলো ইহুদি নাসারাদের তো আর সহ্য হয় না তো মুসলমানরা মরে জীবিত থাকা অবস্থায় সফল আবার মারা যাওয়ার পরেও সফল এটা তো হতে দেওয়া যাবে না এজন্য কি শুরু হয়েছে জানেন এই আমাদের মুসলমানদের লেবাসে ডাইরেক্ট ইহুদিরা বই লিখতে পারবে না নাসারারা বই লিখতে পারবে না মুসলমানদের লেবাসে একদল লাগিয়ে লোক লাগিয়ে দেওয়া হলো তাদেরকে বোঝানো হলো তোমাদেরকে যত টাকা লাগে নাও টাকা দেওয়া হবে আমাদের ইসরায়েল থেকে অমুক জায়গা থেকে অমুক সংস্থা থেকে কোনো অসুবিধা নাই শুধু তোমাদের কাজ হবে একটা সেটা হচ্ছে মুসলমানরা যেন সফল কাম জীবিতরাও হতে না পারে যারা মারা গিয়েছে তারাও জানানো হতে পারে ফতুয়া দিল কি জানেন ফতুয়া দেওয়া হলো কি ফতুয়া কয় পৃষ্ঠা নাম্বার 316 আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আমি ওনাকে বলবো আমি চ্যালেঞ্জ করব ওনার পক্ষে যদি কেউ থাকে অথবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আমার সাথে বসতে চায় আমি কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করব কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা সুন্নাত সাহাবাই কেরামদের সুন্নাত আমার নবীজির সুন্নাত ইমামদের সুন্নাত একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা কি বিশ্বাস করেন এই আজকে যারা মুরব্বী আছেন যাদের দাড়ি মোটামুটি পেকে গেছে আপনারা বলবেন আমার সাথে আমার যুবক ভাইরা আপনারা বলেন আমরা সারাটা জীবন কবরস্থানের সামনে গিয়ে সূরা ফাতে একলাস কোরআন তেলাওয়াত করেছি না সেরেছি আওয়াজটা তো অনেক কম হয়ে গেল আমরা কি কবরস্থানে গিয়ে ফাতে আকুল ফল্লা একলাস কোরআন তেলাওয়াত করেছি না সেরেছি আরো জোরে বলতে হবে ইমানি আওয়াজ করেছি না সেরেছি আজকে দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 316 নাম্বার পেজের মধ্যে লিখতেছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করা যাবে না জোরে বলে নাউজুবিল্লাহ তারপরে লিখতেছে সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না তিনবার সূরা ফাতিহা সাতবার দুরুদ সূরা ইখলাস ফালাক নাস পাঠ ইত্যাদি যে প্রথা এটা বলে প্রথা যে প্রথা চালু আছে তা সম্পূর্ণ রূপে বেদাত জোরে বলে নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ বেদাত মানে ওকে বেদাত তো হতো একটা কুল্লু বেদাতিন দলালা সব বেদাত গুমরাহি আর সব গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে তাহলে বুঝাইতে চাইতেছে আমরা যারা কবরস্থানের সামনে দাঁড়ায় সূরা ফাতে একলা দুরুদ শরীফ পড়েছি আমরা সবাই যাব জাহান্নামে আর এই হুজুর বই লিখে উনি যাবে জান্নাতে এই ফতুয়ার সাথে কি আপনার একমত হ্যাঁ ইমানে আওয়াজ হবে একমত তাহলে আমরা কি এই যে আপনার সন্তানকে এত বড় করতেছেন এই যে সন্তানকে 20 বছর 25 বছর সার্ভিসিং দিয়েছেন উদ্দেশ্য একটা আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য ঈসা আলাইহিস সালাম করবে ফাতিহা পড়বে দুরূদ শরীফ পড়বে এই মুসলমান জোরে বলতে হবে কথা বলেন ঠিক কিনা আর ইমানে আওয়াজে কথা বলেন ঠিক কিনা না
ইবনে মাজাহ শরীফের হাদিস হযরতে মাকিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হযরতে আল্লাহর হাবিব ইবনে মাজাহ শরীফের সাথ করছেন ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম তোমরা মৃত ব্যক্তির সামনে কবরস্থানের সামনে কবরের সামনে দাঁড়ায়া ইয়াসিন তেলাওয়াত করো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর হাবিব বলে কোরআন তেলাওয়াত করো আর হুজুর বলে কোরআন তেলাওয়াত ছাড়ো তাহলে আমরা কার কথা শুনবো আল্লাহর হাবিবের কথা না মৌলবীর মাওলানা ইলিয়াস সাহেব বলে খুশকির কারণে আমার ঘুমটা একটু কম হইতেছে ভক্ত মুরিদদেরকে একটু ঘুমানোর জন্য একটা ব্যবস্থা করে দেওয়া উচিত এই আওয়াজ করবেন একটা আওয়াজও জানা না শোনা যায় সাবধান এবার আসেন মাওলানা ইলিয়াস সাহেব বলেন আমি ঘুমাইলাম ঘুমের মধ্যে দেখতেছি ঘুমের মধ্যে মাওলানা ইলিয়াস সাহেব বলেন তিনি বলেন এই তাবলীগ তরিকা স্বপ্নের মাধ্যমেই আমার নিকট খোলা হয়েছে মানে এই যে প্রচলিত মসজিদে গাটি লিয়ে লিয়ে থাকুন এই তাবলীগ আল্লাহর হাবিব সাহাবী তাবি আইমায়ে মুস্তাহিদিন কেউ করে নাই এই তাবলীগ পেয়েছে স্বপ্নে এজন্য আমরা স্বপ্নে পাওয়া কোনো জিনিস আমাদের জন্য দলিল নয় কোরআন হাদিস আমাদের দলিল এই কথা বলেন ঠিক কিনা ভাই সাউন্ড আবার কমাই দিলা কেরে মনোযোগ তাহলে এই তাবলিগ জামাতের আরো বহু কথা আছে কিন্তু আমরা এগুলো বলার সময় নাই এবার আসেন এবার নতুন ফেরকা দুই মিনিটে আমি শেষ করে দিচ্ছি এই যে হাত বাঁধে বুকে কথা বলেন কোথায় মহিলাদের মতো হাত বাঁধে আবার কিছু বাঁধে এমনি আবার কিছু বাঁধে এমনি এরা নিজের আবার কিছু বাঁধে নাভির একটু উপরে হেরাই তিন রকমের হাত বাঁধে আমি বিভিন্ন আহলে হাদিস যুবকদেরকে বলি তোমরা যদি সঠিক পথের থাকো তাহলে তোমাদের হুজুররাই তো তিন দলে বিভক্ত বলে কিভাবে তোমাদের কিছু হুজুররা হাত বাঁধে নাভির একটু উপরে আবার কিছুরা বাঁধে এমনি আবার কিছু বাঁধে এমনি মানে কোনটা তোমরা কোনটা সঠিক তোমাদের মত তোমরা আগে ঠিক হও তারপরে আমাদেরকে ঠিক করতে আসিও এই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা আবার দেখেন আজকে আপনাদের মাথায় টুপি আছে না নাই কি ও টুপি আছে এটা কি সন্দেহ লাগতেছে আজকে আমাদের বড় ভাই আমার বাম পাশে বসা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের মাথায় টুপি আছে না নাই পাগড়ি আছে না নাই আজকে লক্ষ্য করবেন আহলে হাদিস এমন একটা ফিরকা তাদের কাজ হচ্ছে আল্লাহর হাবিবের শত শত সুন্নতকে জবাই করে দেওয়া আপনি বলবেন হুজুর আপনি এই কথা কেন বলছেন দেখেন এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই আমার ভাই আমার বড় ভাই আমার পাশে বসা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জিজ্ঞেস করা হলো যে নামাজের সময় টুপি পরার দরকার আছে কিনা আজকে আমার যুবক ছেলেরা টুপি পরতে চায় না আমার নবীর সুন্নত লিখতেছে কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন তার কোনো প্রমাণ নেই জোরে বলেন না নাউজুবিল্লাহ পৃষ্ঠা নাম্বার 140 আপনারা বলেন আমার নবী কি টুপি পরে নাই সন্দেহ আছে আরে মিলাদ কে আম জানাজার পরে দোয়া লইয়া বললে আমরা নাকি গুতাগুতি করি বাড়াবাড়ি করি আচ্ছা আপনারা বলেন নবীজির সুন্নত টুপি এ টুপি নিয়ে কখনো কোনো মতানক্য আমাদের মধ্যে ছিল জোরে বলতে হবে ছিল আজকে বলতেছে আমার নবী টুপি পরেছে তার কোনো প্রমাণ নাই আজকে আমার নবীর বহু সুন্নতকে যারা জবে করে দিচ্ছে সেই ফেরকার নাম আহলে হাদিস এই কথা বলেন ঠিক কিনা সামনে আসতেছে রমজান মাস মিটার গরম হয়ে যাবে তারাবি নামাজ 8 রাকাত একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ তারাবি নামাজ কি 8 রাকাত না 20 রাকাত জোরে বলতে হবে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত আপনারা বলেন ইবনে আবি ইব মুসান্নাফ ইবনে আবি সাহেবার হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহর হাবিব রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন জোরে বলতে হবে কয় রাকাত তাহলে আপনারা বলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে নবীজি পড়তেন 20 রাকাত আর হুজুররা এত অতিরিক্ত ইসলামী চিন্তায় বিদ হয়ে গেলেন তারা বলতেছেন আমার নবী নাকি তারাবি পড়তো 8 রাকাত জোরে বলেন না নাউজুবিল্লাহ আজকে মুসলমান এমনি নামাজ পড়তে চায় না আজকে মুসলমানদের ইবাদত ছোট করার জন্য সুন্নতকে কর্তন করার জন্য যারা উঠে পড়ে লেগেছে উনাদের বড় ইমাম নাম হলো ইবনে তাইমিয়া কিতাবের নাম মাজমাউল ফতোয়া মাজমাউল ফতোয়ার 23 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া লিখতেছে সাবাতা মিনাস সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন খালাফায়ে রাশিদিন থেকে বিষয়টা প্রমাণিত কি প্রমাণিত তারা যে 20 রাকাত তারাবি নামাজ পড়তো এরপরে বলছে ও আমালিল মুসলিমিন এবং মুসলিম উম্মার আমল দ্বারা প্রমাণিত তারাবি নামাজ 20 রাকাত 20 রাকাত 20 রাকাত জোরে বলেন না মারহাবা তাহলে আহলে হাদিস ভাইদের বড় ইমাম ইবনু তাইমিয়া মাজমাউল ফতোয়ার 23 নম্বর খণ্ড 113 নম্বর পৃষ্ঠার মধ্যে যদি বলে তারাবি 20 রাকাত তাহলে উনারাই যদি উনাদের বড় হুজুরের ফতোয়া না মানে তাহলে আমাদের কিছু আফসোস করা ছাড়া কিছুই নাই এই কথা বলেন ঠিক কিনা সর্বশেষ কথা আমরা আহলে সুনাতাল জামাত আহলে সুনাতাল জামাতের উপরে আছি আহলে সুনাতাল জামাতের উপরে মৃত্যুর শেষ বিন্দু পর্যন্ত থাকবো হাত তুলে ফেরেশতাদেরকে দেখায় দেন নারায় তাকবীর নারায় রিসালাত
أهل السنة والجماعة شش أهل السنة والجماعة نار التكبير الله أكبر نار الرسالة يا رسول الله نار الجوسية يا رسول الله أهل السنة والجماعة جندا باد جندا باد جندا باد جندا باد أهل السنة والجماعة الله تهري أجي أجرون أبنا في اللهم بهادور اجي اجرن امنا في امرشده نار التكبير الله اكبر نار الرسالات يا رسول الله সর্বশেষ এক আমার তাহেরি ভাইকে পাশে বসিয়ে রেখে একটা তাকবীর একটা স্লোগান চাই সেটা হচ্ছে माननीय প্রধানমন্ত্রী আমি জানি আপনার বাবা গাউসু পাকের ভক্ত ছিল গাউসু পাকের মাজার জিয়ারত করেছে নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেছে ভিডিও ফুটেজ আছে আউলিয়ায়ে কেরামদের আশিক ছিল সুফি ঘরানার ব্যক্তি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি তার যোগ্য কন্যা আপনার কাছে আমরা বলতে চাই আমাদের যেই ভাই মাওলানা শরীফুল ইসলাম নুরীকে যেই বাতিলপন্থীরা যেই খারেজি শিয়ারা যেই শিয়াবাদের লোকেরা আমাদের ভাই শরীফুল ইসলাম নুরী সাহেবের জিহ্বা কর্তন করে দিয়েছে আমরা বাংলার জমিনের লক্ষ কোটি সুন্নি জনতা আপনার কাছে এই ব্যাপারে এই বিচারের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ কামনা হস্তক্ষেপ যেন আপনি করেন সেই কামনা সুন্নি জাতি করছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কারণ ভবিষ্যতে সেই শিয়ারা দায়ে আগাথা এই শিয়ারা যেন ভবিষ্যতে তারা কথা বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করে এমন ধরনের একটা দৃষ্টান্তমূলক বিচার বাংলার জমিনে আমরা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা